সানডে স্পেশাল সকাল থেকেই স্পেশাল রান্না হবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডুস ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। আর আজকে হচ্ছে রবিবার সকালবেলা, তো সানডে স্পেশাল ব্লগ তো তোমাদের সামনে আজকে প্রেজেন্ট করবো, তো তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। তো সকাল থেকে ওই জন্য ভিডিওটা স্টার্ট করে দিলাম। স্নান টান হয়ে গেছে, আজকে একটু উঠতেও দেরি হয়ে গেছে, কালকে রাত্রে অ্যাকচুয়ালি ঘুমোতে অনেক দেরি হয়ে গেছিলো, 2:30 বেজে গেছে, এখন বাজে 9টা। তো এখন আমি কিচেনে এলাম, আর এবার আজকে সানডে স্পেশাল সকাল থেকেই স্পেশাল রান্না হবে। টিফিন কী হচ্ছে না হচ্ছে, দাঁড়া দুধ বসিয়ে দিয়েছি আমি। সকালের টিফিন থেকে শুরু করে দুপুরের খাবার দাবার মানে সবই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আজকে আমাদের বাড়িতে আমার বোনদাইরাও আছে, দিদিভাইরাও রয়েছে, তো তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ করবে না কিন্তু। তা আবার তোমাদের সাথে আসছি একটু পরে। তো এখানে সকাল সকাল দুধ জাল দিয়ে নিচ্ছে, একটু পরে চা বসাবো, আজকে সব কিছু দেরি হয়ে গেছে। তো হাজব্যান্ড চলে গেল বাজার করতে, আর আমি এখন মানে সকালের টিফিনের জোগাড় টোগাড়গুলো করে নেব। আজকে কিন্তু স্পেশাল মেনু হচ্ছে, তো তোমরা কিন্তু ভিডিওটাতে একদম স্কিপ করবে না। তো কী হচ্ছে তোমাদেরকে বলেই দিই, তো আজকে লুচি আর চিকেন হবে সকালবেলা, তো খুবই ফেভারিট সবারই, বাঙালির কিন্তু লুচি চিকেন মানেই একটা ফেভারিট খাবার আমি যতদূর জানি। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো সকাল সকাল মাটন এনে দিয়েছিলো, আর সকালবেলা তো চিকেন বললামই, যেটা চিকেন আর লুচি হবে, আর এখানে মাছও এনে দিয়েছিলো। তার মানে আজকে প্রায় মাছ চিকেন মাটন সবই রান্না হবে। আর এখানে দেখো ময়দা মাখানো হয়ে গেছে লুচির জন্যে, আর আরও মাখানো হচ্ছে, যেহেতু সবাই লুচি পায়, লুচি আর চিকেন খাবো, আর চিকেন হলে তো একটু লুচি বেশিই খাবো, তাই না? আর এখানে দেখো এই আজকে লুচিটা গোল হচ্ছিলো না, এই তো এবার গোল হয়েছে। তো লুচি বেলে বেলে সব ভেজে নিচ্ছিলাম, আর একদিকে এই কটা ভেজে নিয়ে মাম্মাকে আগে খাইয়ে দেবো, তারপরে আবার ভাজবো। তো এই দেখো মাম্মার জন্য রেডি করে নিয়েছি খাবার, এবার মাম্মাকে খাইয়ে দেবো, খাওয়ানোর পরে তারপরে আমরা খাবো। এই দেখো এখানে খাবার নিয়ে নিয়েছি আমি আর দিদিভাই বসে দিয়েছিলাম নিচেই, পুরো দেখো হাড়ির মতো লুচি নিয়ে, সবাইকে তো ঠিকঠাকই দিয়েছি, লাস্টে আমরা এরকম করে বসে বসে খেয়ে নিই, খেয়ে মানে বসবো নিজেদের জন্য না, আর ভালো করে সাজিয়ে গুছিয়ে খেতে ইচ্ছা করে না জানো, এটা আই থিঙ্ক সবার ক্ষেত্রেই হয়, একটু গুছিয়ে গেছে খেতে ইচ্ছা হয় কিন্তু তাড়াহুড়োর মধ্যে সকালবেলা আর ভালো লাগছিলো না। তো খুবই ভালো লাগছিলো খেতে, আর খুবই টেস্টিও হয়েছিলো চিকেনটা, মানে চিকেন খাওয়ার পর আর ইচ্ছা হয় না যে দুপুরবেলা মটন খাই, কিন্তু সেদিনকে তাও খেতে হয়েছিলো, কিন্তু চিকেনটাই বেশি ভালো লেগেছিলো। তো এখানে দেখো প্রেশার কুকারে বাচ্চাদের জন্য ভাত সেদ্ধ করতে দেবো আর একটু ভালো করে, আর এখানে দেখো লুচি কতটা রয়েই গেছে, আর চিকেনও রয়ে গেছিলো, আর দুপুরে রান্না হয়েছিলো দেখো ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, মানে সব কিছু পাঁচ মশলার চচ্চড়ি, খুবই টেস্টি হয়েছিলো খেতে। আর এখানে ছিল চিকেনও রয়ে গেছিলো, একটু ডালও করেছিলাম, আমরা যেহেতু ডাল খাবো না অল্প করেই করেছিলাম, যেহেতু দাদা ছিল আরকি নন্দাই আমার। আর এখানে দেখো চিকেন ছিল দুটো একটা, আর এখানে করেছিলাম মাটন, তো মাটনের আলুটা একটুখানি পুড়ে গেছিলো ভাজতে গিয়ে জানো, চিকেন খেয়ে মাটনটা আজকে অন্যদিনের মতন অতটা হয়নি ভালো, তো হচ্ছে সত্যি রাত্রিবেলা আবার ভালো লেগেছিলো। তো যাক সবটাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তো সারাদিন এত রান্না বান্না খাওয়া দাওয়া মানে তারপরেও যেন বিরাম নেই, তাই না বলো, মানে বাড়ির বউদের, আর এখানে এসে ঘরে এসেছি, আর কালকে ওপর নিচ করে থাকা হয়েছিলো এসিতে, যে কারণে মানে এটা অনেক এসে দেখি একদম ঘরটা কী অবস্থা হয়ে আছে, ধুলো ভালোই লাগছিলো না, মাম্মাম তো ঠামের কাছে ঘুমিয়েছিলো, আমি তাই ভাবলাম যে ঘরটা ভালো করে পরিষ্কার করে দেওয়া যাক, এই জন্য আর এসিটাও ধুলো পড়ে গেছিলো, ও এসিটাও ধুলোটাও পরিষ্কার করলো, আর আমি এদিকে ধুলো করে ঘরটা মুছে তারপরে শুয়েছিলাম। আর তোমাদেরকে না কদিন ভিডিও দিতে পারিনি আসলে একটু পার্সোনাল কারণে, সো সবটাই তোমাদেরকে বলবো আস্তে আস্তে, যদি বলার মতন পরিস্থিতি থাকে আমরা অবশ্যই বলবো। তো পার্সোনাল কিছু কারণের জন্য কিন্তু আমি ভিডিও কদিন দিতেই পারিনি, মনও ভালো ছিল না, মনের অবস্থা খুবই খারাপ, তো যে কারণে ভিডিওটা এডিট করতেও দেরি হয়ে গেল, রবিবারের ব্লগটা তোমাদেরকে এতদিন পরে দিতে হলো, তো কিছু করার নেই, কিছু মনে করো না, তোমরা আমার পাশে থেকো, এটাই আমার কাছে মানে অনেক বেশি পাওয়া। তো গাইজ আজকে তো কী করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, যদিও পুরোটাই ভালো করে শেয়ার করতে পারিনি কারণ কাজে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো দেখো মাথায় তেল দিয়ে নিয়েছি, তো এখন মাম্মা মানে ঘুমিয়ে পড়েছে, আমরা খাচ্ছিলাম আর ও ঠাম্মির কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছে, তারপরে ওকে ওপরে নিয়ে আসলাম, এসে শুয়ে দিলাম। আর ঘরের একটু তোমাদেরকে তো একটু শেয়ার করলাম তোমাদের সাথে, যে ঘর তো একটু নোংরা হয়েছিলো, সারাদিন আসতে পারিনি ঘরে,
যে কারণে একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে মুছে টুচে নিয়ে, যদিও রাত্রিবেলা ঘর ঝাড় দিয়ে মানে বের করতে নেই, বের করিনি, ঘরের মধ্যেই এক সাইডে রেখে দিয়েছি, তো মুছে দিয়েছি, কারণ ওই মানে ধুলোর মধ্যে না থাকতেই পারতাম না এই জন্যে, কারণ কি মাম্মা আমরা আর কি সবাই মিলে বাচ্চা কাচ্চা খেলেছে, তো আর একটু ধুলো ধুলো হয়েছে ঘরের মধ্যে প্রচণ্ড। আর কালকে সবাই নিচে থাকা হয়েছিল, মানে এসিতে সবাই মিলে থাকা হয়েছিল, তো যে কারণে নিচে বিছানা করা হয়েছিল, তো সেইগুলো তোলা পরিষ্কার করা, ওই জন্য করে পরিষ্কার করে নিলাম, ব্যাস এবার এখন ফ্রি, এবার শুয়ে পড়বো আর একটু ফোন ঘাঁটবো। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে কিন্তু লাইক করবে অবশ্যই, আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্যে। একদম টাটা করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ব্লগে। বাই বাই।